মনে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার মূল্যবান সময় বের করে অবশ্যই শুনুন। যদি আপনার ওজন বেশি হয়ে যায় তাহলে কুমড়ার রস বানিয়ে পান করুন, আপনার ওজন কমতে শুরু করবে। আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে করলার সবজি সবচেয়ে ভালো। মুখের দুর্গন্ধের প্রধান কারণ কোষ্ঠকাঠিন্য। খাবার খাওয়ার আগে যদি আপনি একটি খেজুর খান তবে আপনি যা খান তা দ্রুত হজম হয়ে যায়। প্রস্রাবের সময় জ্বালা পোড়া হলে সকালের নাস্তায় একটি শশা খান, জ্বালা পোড়া চলে যাবে। যারা প্রতিদিন দই খান তারা কখনই সংক্রমণ হন না। খাওয়ার পরপরই ঘুমানো উচিত নয়, কারণ খাবার ঠিকমতো হজম হয় না। আপনি যদি লেবু থেকে বেশি রস বের করতে চান তবে প্রথমে উভয় হাতে লেবু দলে নিন, তারপরে কেটে ব্যবহার করুন, এতে লেবুর রস বেশি পাওয়া যাবে। বেশি করে জল পান করুন, আপনার কিডনি নষ্ট হবে না। খাবারে বেশি ঘি খেলে গলায় ইনফেকশন হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে রাতে এক গ্লাস জলে এক চামচ শুকনো ধনে ভিজিয়ে রাখুন এবং সকালে তা ছেঁকে পান করুন। প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। প্রতিদিন সকালে এক কোয়া রসুন জলের সাথে খেলে পেট সংক্রান্ত সমস্যা দূর হয়। আপনার চুল পড়া শুরু হলে চালের জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন, এতে আপনার চুল পড়া বন্ধ হবে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস জল এবং একটি লবঙ্গ খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিড এবং পেটে ব্যথা হবে না। যদি আপনার চোখে জল আসতে থাকে তবে প্রতিদিন অ্যান্টিমনি বা কাজল লাগান। প্রতিদিন সালাদ খান, এতে আপনার পেট বড় হবে না। বাসি মুখে মধু খেলে স্মৃতিশক্তি উন্নত হয়। প্রতিদিন দুধ খেলে মুখে উজ্জ্বলতা আসে এবং হাড়ও মজবুত হয়। যারা প্রতিদিন কলা খান তাদের ওজন বাড়তে শুরু করে। সবুজ ও হলুদ ক্যাপসিকাম বলিরেখা দূর করতে উপকারী। কাশি দূর না হলে দুধের সাথে বাতাসা মিশিয়ে পান করলে কাশি থেকে দ্রুত উপশম হয়। যে ব্যক্তি কম ঘুমায় তাকে সুগার ঘিরে ধরে। দারুচিনি খেলে স্মৃতিশক্তি উন্নত হয়। নিম পাতা দিয়ে স্নান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চায়ে চিনির পরিবর্তে সামান্য গুড় মিশিয়ে পান করুন। খুব গরম খাবার খেলে হার্ট ফেলিউর হয়। কোষ্ঠকাঠিন্যে ভুগলে ঠান্ডা জল কম পান করুন, হালকা গরম জল পান করলে পেট পরিষ্কার থাকে। আপনি যদি ভালো চাল চিনতে চান তবে একটি প্যানে চালের দানা গরম করুন এবং কিছুক্ষণ পরে যদি দানাগুলি গলে যেতে শুরু করে তবে এটি ভালো চাল নয়। সুগার এবং জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে প্রতিদিন মেথি খান। আপনি যদি আপনার দাঁতকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে চান তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম জলে সামান্য কালো লবণ মিশিয়ে গার্গল করুন। মুখে রোদের দাগ দূর করতে বেসনের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে মুখে লাগান এবং শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর বা স্নানের পর মুখে খুব বেশি তোয়ালে ঘষলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। সকালে সময় মতো ঘুম থেকে না উঠলে আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। রাতে বেশি আলু খাবেন না, এতে পাইলসের সমস্যা হতে পারে। কাঁচা নারকেল মানসিক দুর্বলতার জন্য খুবই উপকারী। প্লাস্টিকের পাত্রে কখনই গরম খাবার বা পানীয় রাখবেন না, এতে ক্যান্সারের ঝুঁকি হতে পারে। সময় মতো সকালের নাস্তা না করলে কয়েকদিনের মধ্যেই অ্যাসিডের সমস্যা দেখা দেবে। প্রতিদিন আদা খেলে শরীরে রোগ হয় না। পুদিনার চাটনি তৈরি করুন এবং বিকেলে এটি খান। আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে না। যে মহিলারা মৌরি মিশিয়ে দুধ পান করেন তারা কখনই কোমর ব্যথায় ভোগেন না। মেথি খেলে বুকের অস্বস্তি এবং কফের মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি রাতে ঘুমানোর পরে জেগে ওঠেন তবে আপনার অবিলম্বে জল পান করা উচিত নয়, কারণ এটি সর্দি বা কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।
মহিলারা চুলে কাঁচা বাদাম এবং ডিমের কুসুম লাগালে চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার। এটি চুলকে লম্বা, ঘন ও নরম করে। নারকেল এবং গুড় সেবন ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দূর করে। এটিতে অ্যান্টি এজিং পাওয়া যায় যা ত্বকের বলিরেখা এবং ব্রণের সমস্যা এড়াতে সাহায্য করে। যাদের শরীরে ব্যথা আছে তাদের দুধের সাথে মাখন মিশিয়ে খেতে হবে, এতে শরীরের ব্যথা উপশম হবে। চায়ের সাথে কালো লবণ মিশিয়ে পান করলে আপনার মেটাবলিজম দ্রুত হয়, যা আপনার ওজন কমাতে সাহায্য করে। আপনি যদি পান খান তাহলে আপনাকে প্রতিদিন খালি পেটে এক থেকে দুটি পান চিবিয়ে খেতে হবে। এভাবে ব্যবহার করলে আপনার ইউরিক অ্যাসিড খুব দ্রুত কমতে শুরু করবে। টমেটোর রস খাওয়া শরীরের ক্রমবর্ধমান কোলেস্টেরল কমাতে খুব উপকারী প্রমাণিত হতে পারে। কাঁচা পেঁপে খেলে দৃষ্টিশক্তি ভালো হয়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যারোটিনেড, যা শরীরে ভিটামিন এ তৈরি করে, যার কারণে চোখ সুস্থ থাকে। লেবুর রসের সাথে শিলা লবণ মিশিয়ে পান করলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, ঢেকুর আসে এবং গ্যাস পাস করতে সাহায্য করে। এছাড়াও যদি পেট ফোলা সমস্যা থাকে তবে তাও এই প্রতিকারে নিরাময় করা যেতে পারে। পাকস্থলী, অন্ত্র এবং লিভার সংক্রান্ত সমস্যা এড়াতে আপনার সকালে খালি পেটে কালো লবণ, হিম এবং জোয়ানের জল পান করা উচিত। এর জন্য জোয়ান জলে ভিজিয়ে রাখুন, সকালে এই জল হালকা গরম করুন এবং এতে হিম এবং কালো লবণ মিশিয়ে নিন। সবকিছু একসাথে মিশিয়ে তারপর এই জল পান করুন। এই কাজটি প্রতিদিন কয়েকদিন করতে থাকুন। এতে শুধু পাকস্থলী পরিষ্কার হয় না, অন্ত্র ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার হয়। আপনি যদি কোষ্ঠকাঠিন্য, পেট ফুলে যাওয়া, গ্যাস এবং পেট ফাঁপার মতো সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার মটর অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত। আপনি যদি খোসা সহ শসা খান তবে আপনি বেশি পরিমাণে ফাইবার পেতে পারেন এবং এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। রক্ত স্বল্পতায় ভুগছেন অর্থাৎ রক্তের ঘাটতি হলে প্রতিদিন কমলা অবশ্যই খেতে হবে। এতে শরীরে আয়রনের ঘাটতি দূর হয় এবং রক্তশূন্যতার ঝুঁকি থাকে না। যাদের রক্তশূন্যতা রয়েছে তাদের বেগুন খাওয়া উচিত নয়। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে হিম সেবন উপকারী হতে পারে। হিম পেটের ব্যথা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি পেট পরিষ্কার করতে সহায়তা করে। এটি খাওয়ার জন্য 2 চামচ গরম জলে সামান্য হিম মিশিয়ে গুলে নিন। এবার এই জল পান করুন। এটি পান করলে পেটের পীড়াও দূর হবে। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।